নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পিজি কোর্স পড়ছেন তাদের জন্য একটা সুখবর সেটা হল পিজি অ্যাসাইনমেন্ট দু এর দ্বিতীয় চান্স বা সুযোগ দিয়েছে ইউনিভার্সিটি পাঁচ সাত দু তারিখে মানে আজকে ঠিক আছে দেখতে পাচ্ছ কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচার ঠিক আছে এবার বলে রাখি দশ সাত দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে তেরো সাত দুহাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে মানে এই পোর্টালটা খোলা থাকবে আবারও বলি তেরো তারিখ দুপুর এগারোটার সময় সকাল এগারোটার সময় পোর্টালে কিন্তু লগ ইন প্রসেস বন্ধ হয়ে যাবে কারণ তিন ঘন্টা টাইম থাকে পরীক্ষা দেওয়ার তাই তার আগেই তোমাদের পোর্টালটা বন্ধ হয়ে যাবে তাই চেষ্টা করবে এগারো তারিখ এবং বারো তারিখে পরীক্ষা সব কমপ্লিট করতে সময় নষ্ট না করার ঠিক আছে যারা বিভিন্ন কারণে অ্যাসাইনমেন্টটা সাবমিশন করতে পারেননি কোনো কারণে তাদের জন্য এটা দ্বিতীয় সুযোগ যারা করেছ তাদের জন্য এটা নয় ঠিক আছে আর একটা কথা বলে রাখি যেহেতু নতুন নোটিশ দিয়েছে সেক্ষেত্রে প্রশ্নপত্র পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে যদি না হয় তাহলে যেটা ইউটিউবে আমি ভিডিও আকারে দিয়েছি যে কুড়িটি করে প্রশ্ন সেগুলোর মধ্যেই কমন পাবে আর যদি পরিবর্তন করে তাহলে তোমাকে নিজে থেকে বই খুঁজে উত্তর দিতে হবে যদি কোনো স্টুডেন্ট ইতিহাসে অ্যাসাইনমেন্ট সাবমিশন আমাদের দিয়ে করাতে চান আমাকে দিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে আমি আপনাদেরটা গাইড করে দেব ঠিক আছে আর যারা যে সকল স্টুডেন্ট পিজি ইতিহাস অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তারা ইতিহাস সাবজেক্ট হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইতিহাসে নোট প্রোভাইড করি সাজেশন ভিত্তিক আশি থেকে একশো শতাংশ কমন পাবেন অবশ্যই ঠিক আছে পোস্ট অফিসের মাধ্যমে যে কোনো প্রান্তেই নোট দেওয়া যাবে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে এবং প্রথমে কমেন্টে পিন নাম্বারে ঠিক আছে এই ছিল আজকের নোটিশ অবশ্যই ভালো করে যারা পরীক্ষা দেননি তারা দিয়ে দেবেন আর যারা নোট নিতে চাইছেন ইতিহাসের তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন